Hello students, I am your geography teacher Shushmita ma'am. Today I am going to discuss about your ninth chapter of geography, Australia, the island continent. In my first slide, I represent the content portion of my presentation. Here I am going to discuss about location of Australia, boundaries of Australia, physical divisions, rivers and lakes of Australia.

the three main oceans that surround the island continent are the indian ocean second southern ocean and third one is the pacific ocean indian ocean on the west side southern ocean to the south side and pacific ocean to the east of australia next bass strait separates australia from tasmania and tasman sea separate australia from new zealand this is the boundaries and location of australia ইন মাই নেক্সট ফ্লাইট আই রেপ্রেজেন্ট পলিটিক্যাল ডিভিশন অফ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ওয়াজ আ ব্রিটিশ কলোনি ফর আ লং টাইম অ্যান্ড গেইন্ড ইটস ইন্ডিপেন্ডেন্স অন ফার্স্ট জানুয়ারি ওয়ান নাইন জিরো ওয়ান অর্থাৎ উনিশশো এক সালের ফার্স্ট জানুয়ারি অস্ট্রেলিয়া ব্রিটিশ কলোনি থেকে স্বাধীনতা লাভ করে অস্ট্রেলিয়া সেলিব্রেট ইটস ন্যাশনাল ডে অন টোয়েন্টি সিক্স জানুয়ারি ইট হ্যাজ সিক্স Self-governing states and two centrally administrative territories. Now I want to discuss about the physical division of Australia. The continent of Australia can be divided into four main divisions. First one is Western Plateau, second one is central lowlands, third one is eastern highlands, and fourth one is coastal plains. ফার্স্ট ফিজিক্যাল ডিভিশন ইজ ওয়েস্টার্ন প্লেটো টু থার্ডস অফ দ্য কন্টিনেন্ট লাইস ইন দ্য ওয়েস্টার্ন প্লেটো অর্থাৎ এই মহাদেশের টু এই ওয়েস্টার্ন প্লেটোর মধ্যেই রয়েছে দিস ইজ আ ভেরি ওল্ড প্লেটো অ্যান্ড দ্য ল্যান্ডফর্ম হ্যাজ ইরোডিং ফর মেনি ইয়ার্স রেজাল্টিং ইন দ্য লোয়ারিং অফ দ্য রিলিফ মেকিং ইট মোর ফ্ল্যাট অর্থাৎ এই প্লেটো খুবই পুরোনো আর এর যে ল্যান্ডফর্ম সেটি বহু বছর ধরে ইরোশনাল অ্যাক্টিভিটিসের কারণে এর যে ল্যান্ড সেটি অনেকটাই এটার ফিচার্স অনেকটাই রিলিফ কমে গেছে ওয়েস্টার্ন প্লেটো ইজ মেড আপ অফ ওল্ড ক্রিস্টানাইন রক্স অ্যান্ড ইজ আ স্টোর হাউস অফ মিনারেলস অ্যান্ড দ্য প্লেটো বিং আর ড্রাই রিজিয়ন ইজ মোস্টলি আ ডেজার্ট অফ সেমি ডেজার্ট ফর এক্সাম্পল গিবসন দ্য গ্রেট স্যান্ডি অ্যান্ড দ্য গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট এই প্লেটোতেই যে সমস্ত ড্রাই রিজিয়ন ও ডেজার্ট অ সেমি ডেজার ডেজার্ট রয়েছে তাদের উদাহরণ হল গিবসন গ্রেট স্যান্ডি অ্যান্ড দ্য গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট Average height of this region 365 meter and the important highlands, those are located on this flat plateau. As example, McDonnell Range and Moose Grave Range. In between these two range lies large monolith of the world, which is Aris Rock or Uluru, which is made up of a single red stone. Okay. Next one is central lowlands. Central lowlands lies between in between. ওয়েস্টার্ন পেটো অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ডস অর্থাৎ এই সেন্ট্রাল লো ল্যান্ডস ওয়েস্টার্ন প্লেটো অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ডস এই দুটো ফিজিক্যাল ডিভিশনের মাঝখানে অবস্থিত দে এক্সটেন্ড ফ্রম দ্য গালফ অফ কার্পেন্টারিয়া ইন দ্য নর্থ টু এনকাউন্টার বে ইন দ্য সাউথ দে আর মেড আপ থ্রি লো ল্যান্ডস ফার্স্ট ওয়ান ইজ গ্রেট কার্পেন্টারিয়া লো ল্যান্ডস লেক আইরি বেসিন সেকেন্ড লো ল্যান্ড থার্ড ওয়ান ইজ মুড়ে ডার্লিং বেসিন next physical division is eastern highlands the eastern highlands stretch for about 3000 km along the eastern margin of well, australia an extension of eastern highland from cape york পেনিনসুলা ইন দ্য নর্থ টু দ্য আইল্যান্ড অফ তাসমানিয়া ইন দ্য সাউথ অর্থাৎ এটির বিস্তার কেপ ইউর পেনিনসুলা উত্তর থেকে তাসমানিয়া দক্ষিণ দিক পর্যন্ত দ্য মাউন্টেনস আর লো ইন দ্য নর্থ বাট বিকাম হায়ার টুয়ার্ডস দ্য সাউথ অর্থাৎ এই মাউন্টেনের যে হাইট সেটি উত্তর দিকে খুবই কম এবং দক্ষিণের দিকে এটির হাইট ক্রমাগত বাড়তে থাকে দিস হাইল্যান্ডস আর অলসো কল দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ দিস মাউন্টেন্স অ্যাক্ট অ্যাক্ট্যাজ ওয়াটারশেড ওর ওয়াটার ডিভাইড বিটুইন দ্য ইস্ট ফ্রোয়িং রিভার অ্যান্ড দ্য ওয়েস্ট ফ্রোয়িং রিভার অর্থাৎ পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী রিভারের মধ্যে এই মাউন্টেন ওয়াটার ডিভাইড ক্রিয়েট করেছে দ্য হাইস্ট প্রিক অফ দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ ওর উই ক্যান সে ইস্টার্ন হাইল্যান্ড ইজ মাউন্ট কসিয়েস্কো উইচ ইজ টু থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি ফোর মিটার হাই অ্যান্ড ইট ইজ স্নো ক্যাপড এরিয়া নেক্সট কোস্টাল প্লেনস Flanking the eastern highlands to the east lies a narrow coastal plain. This is Australia's most fertile terrain, as we all know, that Plains area is very fertile, which is favorable for agriculture, and this area receives abundant rainfall. Several short, swift-flowing rivers rise in the highland and drain into the Pacific Ocean. A special feature of Australia is the Great Barrier Reef. Next, rivers and lakes. Mure Darling Basin. This is the most important river system of Australia. Mure is the main river and Darling is its tributary. Next, Lake Ida Basin. This basin is found in the central part of the central lowlands. Most of the rivers flowing in this region do not reach the sea. They either dry up or drain in the lakes. Or third, Lake Ida Basin. সেন্ট্রাল লোল্যান্ডের মধ্যবর্তী অংশে আছে বিভিন্ন রিভার যেগুলো সমুদ্র অবধি পৌঁছাতে পারে না এখানে দে আইদার ড্রাই আপ ওর ড্রেন ইন দ্য লেক্স সেগুলো হয়তো শুকিয়ে যায় অর্থাৎ অথবা কোনো রদে ওর লেকসে গিয়ে সেগুলো পড়ে যায় দিস রিজিয়ন ইজ কল্ড ইনল্যান্ড ড্রেনেজ লেক আইরি ডিপেন্ডস অন রেনফল ফর দ্য ওয়াটার এরা জলের জন্য বৃষ্টিপাতের উপর নির্ভরশীল হেন ইট রিমেন্স অলমোস্ট ড্রাই থ্রু আউট দ্য ইয়ার তো সেই কারণে এটি পুরো বছর ধরে শুকিয়ে শুকিয়েই থাকে এক্সেপ্ট ডিউরিং দ্য রেইনি সিজন বর্ষাকাল ছাড়া থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স